হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস টু জিরো দেখো আজকে আমরা দেখব পৃথিবীর সাগর মহাসাগর ও উপসাগর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন তোমাদের দেওয়া হয়েছে এখানে একটি ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য এবং প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কী দেখো এখানে তোমাদের মোট চল্লিশটি প্রশ্ন নেওয়া হয়েছে আর এই সবগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক আজকের সেশনটি আজকের আমরা এই টপিকটি আমরা দেখে নেব তো তোমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো তোমরা বিশ্বের সবচেয়ে গভীরতম সাগরের নাম কী তো তোমাদের অ্যানসার হয়ে যাবে ক্যারিবিয়ান সাগর তো এটা কিন্তু তোমাদের সাগরের কথা বলা হয়েছে যে বিশ্বের সবচেয়ে গভীরতম সাগরের নাম কী সেটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো তোমরা দু প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় মহাসাগরের নাম কি তো বিশ্বের সবচেয়ে বড় মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর বিশ্বের গভীরতম মহাসাগরের নাম কি দেখো বিশ্বের সবচেয়ে বড় হচ্ছে তোমাদের প্রশান্ত মহাসাগর এবং বিশ্বের গভীরতম মহাসাগরের নাম হচ্ছে কিন্তু প্রশান্ত মহাসাগর পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো পারস্য উপসাগরে অবস্থিত দ্বীপটির নাম কি অর্থাৎ পারস্য উপসাগরে একটি দ্বীপের নাম তোমাদের বলতে বলছে তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বাহরাইন দ্বীপ নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো আলাস্কা উপসাগর যে মহাদেশ অবস্থিত উত্তর আমেরিকা এই আলাস্কা উপসাগর উত্তর আমেরিকায় কিন্তু অবস্থিত পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো আয়তনের সবচেয়ে ছোট মহাসাগরের নাম কি আশা করি তো মানে সবাই জানো সবচেয়ে ছোট মহাসাগরের নাম হচ্ছে আন্টার্কটিকা মহাসাগর নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখো প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি। দেখো এখানে সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের একটা কথা বলে রাখি দেখো এই ক্লাসের যদি তোমরা পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ একটা রয়েছে নাম হচ্ছে স্টাডি অ্যাক্সেস সেখানে তোমরা জয়েন করে এই ক্লাসের পিডিএফগুলো তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারো এবার দেখো এই ভিডিওর ডেসিম বক্সে কিন্তু সেই গ্রুপের লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে তো নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখো প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কী তো এটা তোমাদের রাইট আনসার হয়ে যাবে মারিয়ানা স্ট্রেন্স দেখো এই প্রশ্নগুলি কিন্তু অনেক পরীক্ষায় এসেছে বিশেষ করে এবং তোমাদের পুলিশ এবং রেলের এক্সামে কিন্তু এই প্রশ্নগুলি আসতে দেখা যায় নেক্সট দেখো কি বলছে আয়তনে বিশ্বের সর্ববৃহৎ সাগরের নাম কি এটা তোমাদের রাইট আনসার হয়ে যাবে দক্ষিণ চীন সাগর যা দৈর্ঘ্য কেটে সেটা তোমাদের দেওয়া রয়েছে এবার বলছি দেখো পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর অবস্থিত যেখানে অর্থাৎ কোথায় বিশ্বের অবস্থিত এটা তোমার হয়ে যাবে প্রশান্ত মহাসাগরে এবার দেখো আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানের নাম কি প্রশান্ত মহাসাগরে যেমন গভীরতম স্থান রয়েছে তেমনই কিন্তু আটলান্টিক মহাসাগরেরও গভীরতম স্থান রয়েছে সেটি হচ্ছে তোমাদের পয়ের্ত রিকা পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে যে মহাসাগর সরি সাগর এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে লোহিত সাগর এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে যে সাগর তার নাম হচ্ছে লোহিত সাগর নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো হাটসন উপসাগর যেখানে অবস্থিত তো হাটসান উপসাগর অবস্থিত হচ্ছে কানাডায় এটিও কিন্তু গুরুত্বপূর্ণ দেখো এখানে যতগুলি প্রশ্নটা হচ্ছে সবগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো উপসাগরীয় স্রোতের বর্ণ কি এটা তোমাদের হয়ে যাবে গাঢ় নীল নেক্সট প্রশ্ন কী রয়েছে ভারত মহাসাগরে অবস্থিত উল্লেখযোগ্য দ্বীপগুলির নাম কী তোমাদের প্রশ্ন এমনভাবে আসতে পারে তোমাদের দ্বীপগুলো দেওয়া রয়েছে বললো যে এই দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত তো এটা তোমার দেখো ভারত মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপের নাম হচ্ছে জাভা সুমাত্রা এবং কি মালা গাছি নেক্সট প্রশ্নটা কি বলছে হরমোজ প্রণালী যেখানে অবস্থিত তো হরমোজ প্রণালী যেখানে অবস্থিত সেটি হচ্ছে ওমান সাগর ও পারস্য উপসাগরের মধ্যে নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো এশিয়ার বৃহত্তম সাগরের নাম কি তো এশিয়ার বৃহত্তম সাগরের নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর এটুকু যেটা আমরা দেখলাম নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আটলান্টিক মহাসাগরে উল্লেখযোগ্য দ্বীপ রাষ্ট্রগুলো কী 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 দেখো আটলান্টিক মহাসাগরে উল্লেখযোগ্য দ্বীপ রাষ্ট্রগুলির নাম হচ্ছে যুক্তরাজ্য গ্রিনল্যান্ড কিউবা ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলি নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো বিশ্বের বিশ্বের বৃহত্তম উপসাগরের নাম কি তো বিশ্বের বৃহত্তম উপসাগরের নাম হচ্ছে মেক্সিকো উপসাগর সেটা কি গাল্ফ হিসাবে এবং বঙ্গোপসাগর কি বে হিসাবে এটা আমরা দেখো আমরা গালফ এবং বে সেটা আমরা পরের প্রশ্নগুলিকে আমরা দেখে নেব এবার তো কি বলছে লোহিত সাগরের প্রাচীন নাম কি তো লোহিত সাগরের প্রাচীন নাম হচ্ছে সাইনাস আরাবিকাস সাইনাস আরাবিকাস হচ্ছে লোহিত সাগরের প্রাচীন নাম নেক্সট প্রশ্ন কি রয়েছে যে দুই সাগরের মাঝে কোরিয়া উপদ্বীপ অবস্থিত তো এটা তোমাদের জাপান সাগর ও পিত সাগর দেখো কি রয়েছে যে সাগরের তীরে সবচেয়ে বেশি সংখ্যক দেশ অবস্থিত সেটি কোনটি তো এটা তোমাদের হয়ে যাবে ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু সংখ্যক দেশ অবস্থিত তোমাদের বাড়ির কাছে একটা থাকলো যে ভূমধ্য সাগরের পাশাপাশি অর্থাৎ ভূমধ্যসাগরের তীরে কোন কোন দেশ অবস্থিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত তো ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত সেটা হচ্ছে পাঁচশো ষাট কিলোমিটার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো রাশিয়া ও শাখালীন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোনটি তো রাশিয়া ও শাকালেন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে তাতার প্রণালী নেক্সট ফোন দেখো পৃথিবীতে কয়টি মহাসাগর আছে তো এটা তোমরা আসলে সবাই জানো তবে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ তো পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে দেখো সেই মহাসাগরগুলোর নাম কী পৃথিবীর মহাসাগরগুলোর নাম কি কি তো সেগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর এবার তো কী বলছে আর্টিক বা উত্তর মহাসাগরের অপর নাম কি তো এর অপর নাম হচ্ছে সুমীরু মহাসাগর তো এটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখো দক্ষিণ মহাসাগরের অন্য নাম কি তো দক্ষিণ মহাসাগরের অপর নাম সেটি হচ্ছে কুমিরু মহাসাগর নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো ফ্লোরিডা প্রণালী যে সাগরকে যুক্ত করেছে দেখো এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যে ফ্লোরিডা প্রণালী যে রয়েছে সেটি কি থেকে যুক্ত করেছে সেটা হচ্ছে মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে কিন্তু যুক্ত সংযুক্ত করেছে নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো যে প্রণালী দিয়ে সরি যে প্রণালী নিয়ে ওমান ও ইরানের মধ্যে বিরোধ চলছে তো সেটি হচ্ছে হরমোস প্রণালী তো যে প্রণালী নিয়ে ওমান ও ইরানের মধ্যে বিরোধ ছিল সেটি হচ্ছে হরমোস প্রণালী তো পরীক্ষা তোমার আসবে কোনটি বিরোধ ছিল তো সেটা হচ্ছে হরমোস প্রণালী এবার দেখো কি বলছে পেরেলিস দ্বীপের অপর নাম কি তো পেরেলিস দ্বীপের অপর নাম হচ্ছে লায়লা দ্বীপ খুবই গুরুত্বপূর্ণ এটাও নেক্সট প্রশ্ন রয়েছে দেখো এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে কোনটি তো এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে ব্যাবেন মানদেব প্রণালী তো বাবেল মন্দেব প্রণালী কিন্তু তোমাদের এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো ইংলিশ চ্যানেল যে দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে খুবই গুরুত্বপূর্ণ সে তোমার জানো এটা আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগরকে ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে নেক্সট প্রশ্ন কী রয়েছে জাপান সাগর ও অক্টক সাগরকে সংযুক্ত করেছে কোনটি তো এটি তোমাদের হয়ে যাবে তাতার প্রণালী নেক্সট দেখো হিম পাচীরের সংজ্ঞা তো হিমপাচীরের সংজ্ঞা সেটা কি তোমার এটা জানতে হবে এটা কিন্তু আর্লান্টিক মহাসাগরের উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলন স্থলকে হিমপাচীর বলা হয় তো সেটা কোথায় আর্লান্টিক মহাসাগরের উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলন স্থানকেই কিন্তু হিমপাচির বলা হয় পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো উপসাগর কি যেটা তুমি একটুকে বলা হয় আমরা শিখবো উপসাগর তো দেখো তিন দিকে স্থল দ্বারা বেষ্টিত জলকে উপসাগর বা বে বলে আবার প্রায় চারদিক স্থল দ্বারা বেষ্টিত কি বলা হয় গাল্ফ বলে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমার মনে রাখবে নেক্সট মনে কী রয়েছে দেখো ভূমধ্য সাগরের গভীরতম স্থানের নাম কি তো ভূমধ্য সাগরের গভীরতম স্থানের নাম হচ্ছে কি মাতা প্যান মাতা প্যান হচ্ছে ভূমধ্য সাগরের গভীরতম স্থানের নাম নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো আর্লান্টিক সাগরের অবস্থিত উল্লেখযোগ্য দ্বীপ রাষ্ট্রগুলো কি কি তো সেগুলি হচ্ছে বানামা বারমুড়া ডোমিনিকান প্রজাতন্ত্র গিনল্যান্ড কিউবা এগুলো হচ্ছে আর্লান্টিক মহাসাগরে অবস্থিত নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো পৃথিবীর একটি সাগরের মানুষ অনায়াসে গা ভাসিয়ে দিতে পারে এটা কিন্তু তোমাকে ভালো একটা জিকে দেখো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বাল্টিক সাগরে নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো র্যাফিন উপসাগর যেখানে অবস্থিত তো র্যাফিন উপসাগর যেখানে অবস্থিত সেটি হচ্ছে কানাডা ও গ্রিনল্যান্ড দ্বীপের মধ্যবর্তী স্থানে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমরা নেক্সটে কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ভিডিওর শেষ মনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ